নমস্কার, সেভেনিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার বিরাটের নির্মীয়মান বহুতল ভেঙে পড়া এবং ঘটনায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় কার্যত গ্রেপ্তার হওয়া প্রমোটারের পাশেই দাঁড়ালেন দমদমের বিদায়ী সাংসদ তৃণমূল প্রার্থী সৌগত রায়। তার মন্তব্য, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, তবে নির্মাণটা বেআইনি নয়, হয়তো খারাপ জিনিসপত্র ব্যবহার হচ্ছিল নির্মাণ কাজে, তাই ভেঙে পড়েছে। এটা বেআইনি বাড়ি নয়। আপনারা বলবেন বাড়িটা ঠিকই ছিল, কনস্ট্রাকশনের ডিফেক্ট ছিল, তাই একটা বারান্দা ভেঙে পড়েছে। সেটা খুব অন্যায়। আমাদের পৌর সভার চেয়ারম্যান গিয়েছিলেন কালকে, স্থানীয় কাউন্সিলর ছিলেন, এনকোয়ারি হবে ব্যবস্থা। ঝাড়খণ্ড থেকে আসামে ফেরার পথে পুলিশের গাড়ি উল্টে গুরুতর জখম হলেন এক কিশোরী সহ 5 পুলিশ কর্মী। ঘটনাস্থল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত তেলিভিটা গ্রাম। সূত্রের খবর, আসামের পানিগাঁও থানার পুলিশ কিশোরী অপহরণ মামলায় এক কিশোরীকে উদ্ধার করতে ঝাড়খণ্ডে গিয়েছিলেন। সেখান থেকে কিশোরীকে উদ্ধার করে আসামে ফিরছিলেন তারা। পুলিশের গাড়িতে ছিল উদ্ধার হওয়া কিশোরী এবং এক মহিলা পুলিশ কর্মী সহ 5 পুলিশ কর্মী। এদিন রাত 10টা নাগাদ পুলিশের গাড়িটি 12 নম্বর জাতীয় সড়কের ইসলামপুর বাইপাসে তেলিভিটায় পৌঁছলে আচমকাই উল্টে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দেখতে পেয়ে দ্রুত সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। উদ্ধার হওয়া কিশোরীর আঘাত গুরুতর থাকায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খর্দহ বিটি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়ি সহ পথচারীদের ধাক্কা লরির, আহত 3। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো খর্দহে। সূত্রের খবর, এদিন টিটাগড়ের দিক থেকে আগত একটি লরি খর্দহের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে যাত্রী বোঝাই অটোতে সজোরে ধাক্কা মারে, এরপর পথ চলতি মানুষদেরও ধাক্কা মারে লরিটি। এই দুর্ঘটনার জেরে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও তবে আহত হয়েছেন 3 জন, তাদেরকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা। ঘটনার পর থেকে ঘাতক লরিতে ভাঙচুর চালায় স্থানীয় মানুষ, এরপর চালককে গ্রেপ্তার করেছে টিটাগড় থানার পুলিশ। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় জারি হয়েছিল কমলা সতর্কতা। সেই পূর্বাভাস জারি করে ক্ষণিকের কালবৈশাখী কাটলো প্রাণ, সেই সঙ্গে কারোর কারোর কাটলো মাথার ছাদটুকুও। উত্তরবঙ্গের এই 3 জেলায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিধ্বংসী ঝড়ে কার্যত লন্ড ভন্ড একাধিক অঞ্চল। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি শহরের ধূপগুড়ি ময়নাগুড়ি। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 4 জনের, 2 জন জলপাইগুড়ির বাসিন্দা, বাকি 2 জন ময়নাগুড়ির। আহত বহু অনেক মানুষ গৃহহারা হয়ে পড়েছেন। খবর জানার পর এক্স হ্যান্ডেলে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৌসুম ভবন সূত্রে খবর, আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আগামী 2 থেকে 3 দিন উত্তরবঙ্গে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। দেবদাস বিশ্বাস, সাবনাবিক নিউজ, কোচবিহার। জয় হিন্দ।